হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত ফ্রেন্ডস। তো আজকে কিন্তু আমি একটা রেসিপি নিয়ে এসেছি, ভালো রেসিপি। সেই ভালো রেসিপিটা হচ্ছে ডুমুর। তো ডুমুর তো আমরা সবাই চিনি কম বেশি, তো সেই ডুমুরকে একটা সুন্দর স্বাদে কীভাবে আমরা রান্না করব, তো সেই ব্যাপারে কিন্তু আমরা আজকে পুরোটা দেখে নেব। আর আমার মা আমার সঙ্গে আছে, তো মার সঙ্গে থেকেই আমি ডুমুরটা পুরো রান্না করবো ফ্রেন্ডস। তো প্রথমে যে ডুমুরটা পরিষ্কার করে আমরা কেটে নিচ্ছি, ডুমুরের বড় ডুমুরের কিন্তু সব অংশ খাওয়া যায় না। দেখুন, বাইরে থেকে যে মাংস বা ছাল সমেত যে মাংসটা হবে ওইটুকুনি নেবো বড় ডুমুরের। আর বড় ডুমুরটার থেকে কিন্তু যে হলুদ হলুদ ডুমুরগুলো আছে সেগুলো নেবো না, এই যেটা কিন্তু রেখে লাল হয়েছে আমার, তো ডুমুরের এই অংশটা আমরা ফেলে দেবো। এই ভেতর যে বীজ ভরা ডুমুরের এই অংশটা, এটা কিন্তু আমরা ফেলে দেবো না, এটা খাওয়া আর দেবো না, ঠিক আছে? তো এখানে দু ধরনের ডুমুর আছে, বড় আর ছোট। তো বড় ডুমুরের কিন্তু আমরা বাইরের অংশটা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অংশটা আমরা নিচ্ছি, এই অংশটাই কিন্তু ফ্রেন্ডস আমরা রান্না করব, বাদ বাকি অংশটা কিন্তু খাওয়া যায় না। তো ওটা আমরা কিন্তু ফেলে দেবো। তো আমরা শুধু উপরের ছাল সমেত দেখুন যে মাংসটা আছে ভেতরে, সেটুকুনি কিন্তু ডুমুর নেবো। আর ডুমুর কিন্তু খুব আয়রন, শরীরের জন্য প্রচুর পরিমাণ ডুমুরে আয়রন আছে। যাদের রক্তের সমস্যা আছে তারা কিন্তু ডুমুর খেতে পারে। তো ডুমুর আমি সংগ্রহ করছি ফ্রেন্ডস কোত্থেকে, চলুন সেটার একটা ভিডিও আছে, যদি পারেন দেখে নেবেন ভিডিওটা। তো একদিন বৃষ্টির দিন আমি কিন্তু পুরো এই ডুমুরটা একটা জঙ্গলে গিয়ে পুরো ডুমুরগুলো সংগ্রহ করেছি। আর এটা যোগ্য ডুমুর না, এই ডুমুরটা নর্মাল ডুমুর। যোগ্য ডুমুর হলে পেকে গেলে লাল হয়, আর এই ডুমুরটা পেকে গেলে হলুদ হয়। তো ডুমুর দুরকম, একটা যোগ্য ডুমুর, একটা নর্মাল ডুমুর। তো ডুমুর আমি সংগ্রহ করেছিলাম বৃষ্টির মধ্যে, ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে চান। সেদিনকে আমি অফিসে বেরিয়েছিলাম কিন্তু পৌঁছাতে পারিনি, তো ডুমুর সংগ্রহ করে নিয়ে এসেছি। তো আমার সঙ্গে একটা আমার বন্ধু কাম দাদা বলতে পারেন, ওনারই বাড়িতে গেছিলাম। তো ওনারই বাড়ির পাশে একটা বিশাল বড় জঙ্গল ছিল, তো সেই ঝোপঝাড় থেকে এই ডুমুরগুলো সংগ্রহ করেছিলাম, কারণ এই ডুমুরগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো। তো আর এটা হচ্ছে বড় ডুমুর কাটা গেল। আর ছোটো ডুমুরগুলো দেখুন, যে ছোট্ট ছোট ডুমুর আছে সেগুলো কিন্তু মাঝখান দিয়ে কেটে জাস্ট এইভাবে ভেতরটা বা ছুরি দিয়েও পরিষ্কার করে নিতে পারি, বা যে আলু ছুরি যে খুরপিগুলো, তো সেগুলো দিয়েও কিন্তু আমরা ভেতরটা পরিষ্কার করে নিতে পারি ছোটো ছোটো ডুমুরের ক্ষেত্রে। আর এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে, ছোটো ডুমুর কিন্তু ভেতরে বীজ বা দানা কোনো রকমই খাবো না, কারণ ওটা বেস্বাদ বা ওগুলো খায়ও না। তো সুতরাং এটা এইভাবে পরিষ্কার করবো। আর এবার ফ্রেন্ডস আর সময় নষ্ট করবো না, রান্নাতে চলে যাব। তো ডুমুরের যে অংশটা আছে এটা বয়েল করা রয়েছে, আমরা এটাকে বয়েল করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি একটু ভালোভাবে। আর ডুমুরে আমরা আলু দেবো, এই আলুটাও কিন্তু আমরা অলরেডি বয়েল করে নিয়েছি যাতে রান্নাতে কম সময় লাগে, আর ভেতরে নুন টুন ঢোকে সময় কমের জন্য কিন্তু একটু বয়েল করে নেওয়া হয়েছে, আর বয়েল করলে জিনিসটা ভালোই হবে। আর এখানে দেখুন আমাদের হলুদ রাখা আছে রান্নার জন্য, আর এখানে দেখুন এটা হচ্ছে লাল লঙ্কা বাটা রয়েছে কাঁচা লঙ্কায়, এটা রসুন বাটা, এটা আদা বাটা, আর নিচের যেটা বড় আছে এটা জিরে বাটা, আর একটুখানি দারচিনি আর রয়েছে আমাদের সঙ্গে, আর এলাচ। আর এগুলো কিন্তু দারচিনি এলাচ আর জিরে, আমরা জিরে কিন্তু ফোড়নে দেবো, যে এক চামচের হাফ জিরে রয়েছে, তো এটা আমরা ফোড়নে দেবো। তো এটা বেসিক আমার লাগবে জিনিসটা রান্না করতে, আর কিছু নেই। এবার তেলটা ফ্রেন্ডস গরম হচ্ছে দেখতে পাচ্ছেন, তো তেলটা যখনই স্টিম হয়ে আসবে মোটামুটি, তো প্রথমে আমি যে আমার আলুগুলো রয়েছে তো সেটা একটু সাঁতলে নেবো, হালকা একটু ফ্রাই করে নেবো, ব্যাস এই একটা জিনিস। এবার আমি প্রথমে জিরেটা আর দারচিনি আর আমার এলাচ যেটা আছে ওটা আমি ফোড়নে ফার্স্টে দিয়ে দেবো, এবার ফোড়নে দিয়ে একটু স্টিমটা কমিয়ে দেবো, তারপরে আমার জিরে বাটা যেটা রয়েছে, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো এই একটা একটা করে পরপর আমরা দিয়ে দেবো। তো আজকে আমি এখানে টমেটো অ্যাড করিনি, তো আপনারা পারলে টমেটো অ্যাড করতে পারবেন, খারাপ লাগবে না, আর মাংসের চেয়ে কোনো অংশ কম হবে না। ডুমুর এমনিতে খুব শক্তিশালী জিনিস, আর ডুমুরে প্রচুর পরিমাণ আয়রন আছে, ডুমুরে প্রচুর আয়রন, আর ডুমুরে প্রচুর পরিমাণ মিনারেলস ভিটামিন রয়েছে। তো সুতরাং ডুমুর কিন্তু আমরা খুব সহজলভ্য, বাজারে খুব দাম নেই, মানে খুব কম দামে কিন্তু ডুমুর আমরা পেয়ে যাই জেনারেলি আমাদের মার্কেটগুলোতে, তো ডুমুর কিন্তু আমরা এভাবে খেতে পারি। আর যখন আমার মশলাটা মোটামুটি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে কষানো হচ্ছে এবার আমার, ঠিক আছে, তো আমি একটু ওয়েট করবো আর স্টিমটা একটু কম করে যাতে মশলাটা না পুড়ে যায়। প্রত্যেকবারের মতোই আমরা রান্না করব কিন্তু একটু কম স্টিমে। আর এবার দেখুন আমি একটুখানি ঘি অ্যাড করে দিলাম, এদিকে আমার গরম মশলা রইল, জিরা রইল, সব রকম রইল, আর এখানে কিন্তু সব রকম মশলা দেওয়ার পর আমি একটু ঘিটা অ্যাড করে দেবো। আর ঘিটা অ্যাড করে দিলে একটা সুন্দর স্মেলও হবে, প্লাস হচ্ছে রান্নাতে একদম টেস্ট, মানে একদম জমে যাবে রান্নাটা পুরো একদম। আর তারপরে আমি ফ্রেন্ডস যে ডুমুরটা ছিল, তো আমার ডুমুরটাকে কিন্তু ফ্রেন্ডস আমি পুরো দিয়ে দেবো, ডুমুরটা আস্তে আস্তে করে, আমি ডুমুরগুলো যেগুলো বয়েল করা ডুমুর আমার রয়েছে সেই ডুমুরগুলো কিন্তু ফ্রেন্ডস আমি একটার পর একটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে মশলাগুলো কষাবো, কষিয়ে আমি দেখুন হলুদটা দিয়ে দিলাম। এবার হলুদটা দেওয়ার পর ফ্রেন্ডস আমি নুন যে আছে নুনটা আমি অ্যাড করবো, আর নুনটা অ্যাড করার সময় মাথায় রাখবো যে বয়েল যখন করেছিলাম ফ্রেন্ডস তখন যে আমি নুন অ্যাড করে থাকি, তাহলে সেটা বুঝে কিন্তু নুনটা অ্যাড করবো, বেশি নুন হয়ে গেলে খাবারটা খুব ভালো লাগবে না। নুন কম হলে নুন দিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি হলে তো দেওয়া যাবে না, কমানো যাবে না। তো সুতরাং নুনটা অ্যাড করে দিলাম, আর একটু চিনি অ্যাড করে দিলাম ফ্রেন্ডস, নুন আর চিনি অল্প পরিমাণে,
তো এবার আমি কি করবো ফ্রেন্ডস, ভালো মতো এটা একটু কষাবো। আমার কিন্তু মোটামুটি বেসিক যেটা রান্না সেটা কিন্তু ফ্রেন্ডস হয়ে গেছে, মিক্সিংটা আমার হয়ে গেছে। আর যদি পারেন একটু অল্প জল অ্যাড করে দেবেন, কষাবার সময় যদি ড্রাই হয়ে যায়, কিন্তু ডুমুরটা ফোটাতে সময় লাগবে, অল্প পরিমাণ বয়েল জল যদি থাকে, মানে গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না রান্নার মাঝখানে, দিলে স্বাদটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেই সময় কী করবো, একটু গরম জল দিয়ে আমরা কিন্তু খানিকক্ষণ বেশ ফুটিয়ে নেবো, বেশ সময় আমরা কিন্তু একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে যখন জলটা একদম ড্রাই, মানে মাখা মাখা হয়ে যাবে একদম, মানে যখন দেখবো আমরা যে আর মানে টানার আর জায়গা নেই, ডুমুরে আর টানার জায়গা নেই, মানে কষানো একদম আমাদের হয়ে গেছে ঠিক ফ্রেন্ডস, তখন কিন্তু আমরা এই জিনিসটাকে ঢাকতে পারি। অনেকে অল্প স্টিমে ঢাকতে পারি, বা অনেকে আবার কী করে যে না ঢেকে ওটাকে মানে একটু বেশি করে ফোটায় বয়েল করার জন্য, তো আপনি ঢেকে নিতে পারেন। তো সেরকম মাখা মাখা হয়ে গেলে এই জায়গাটায় আসলে আপনার কিন্তু আলুগুলো যেগুলো আমার অলরেডি ভাজা বয়েল করা প্লাস অল্প সাতলানো মানে ভাজা আলু রয়েছে, সেই আলুগুলো কিন্তু আমরা অ্যাড করে দেবো ফ্রেন্ডস। এতে অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো ফ্রেন্ডস। তো নাড়ার জন্য একটু ধৈর্য রাখবে, বেশি স্টিমে নাড়বো না। বেশি স্টিমে যদি আমরা রান্না করি তাহলে অনেক সময় কি খাবারের গুণমান কমে যায়, তার কারণ হচ্ছে আমাদের যে প্রোটিন ভিটামিন যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় কমে যায়। তো সেটা আমরা একটু ধৈর্যের সঙ্গে অল্প অল্প করে স্টিমের সময় দিয়ে রান্না করবো, তাহলে প্রোটিন আর ভিটামিনগুলো কিন্তু থাকবে খাবারের মধ্যে। এবার কিন্তু আমরা স্বাদ মতো ফ্রেন্ডস যতটা দরকার স্বাদ মতো আমরা একটু জল দিয়ে দেবো, কারণ বেশি জল দিলে পাংশা হয়ে যাবে, কারণ অলরেডি আমার সব ফুটানো রয়েছে ঠিক আছে। তো অলরেডি নুনের পরিমাণটা আমাদের বোঝা আছে, তো বেশি জল দেবো না, বেশি জল দিলে খুব তাহলে বেশি নুন দিতে হবে, মশলাপাতি দিতে হবে। তো পরিমাণ মতো যেটুকুনি লাগে, অলরেডি আমার সব বয়েল করা রয়েছে, ভাজা রয়েছে, তো পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো। অ্যাড করে ফ্রেন্ডস এই কন্ডিশনে আমি এটাকে 20-25 মিনিট ডুমুরটাকে অল্প স্টিমে ফুটালে এরকম সুস্বাদু একটা ডুমুর রান্না হয়ে যায় ফ্রেন্ডস। যদি আমার ভিডিওটা ফ্রেন্ডস আপনার ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।